আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। কম খরচে ভেন্টিলেশন যন্ত্র তৈরি করলো দুর্গাপুর সিএম ইআরআই সংস্থা। কিভাবে কাজ করবে ওই ভেন্টিলেশন যন্ত্র তা এক ডেমোস্ট্রেশন দিয়ে দেখানো হলো সংস্থার ওয়ার্কশপে। সংস্থার পক্ষ থেকে ডক্টর হরি শিরানি বলেন, এই ভেন্টিলেশন যন্ত্রে রোগীকে অক্সিজেন দেওয়া যাবে রোগীর প্রয়োজন অনুযায়ী। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তৈরি করা এই যন্ত্রে কোভিড-19 সংক্রমণে আক্রান্তদের কঠিন পরিস্থিতিতে এই যন্ত্র দিয়ে ভেন্টিলেশন ব্যবস্থা চালু করা যাবে। যেখানে বহুমূল্য ব্যয়ে এই যন্ত্র কিনতে হতো হাসপাতালগুলিকে, সেখানে এই ভেন্টিলেশন যন্ত্রটির আনুমানিক মূল্য 1 লক্ষ টাকার মধ্যে থাকবে বলেও জানিয়েছেন তিনি। এদিন ডেমোনস্ট্রেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের এক চিকিৎসক ডক্টর অরুণাংশ গাঙ্গুলি। তিনি বলেন, আমরা বারে বারে পরীক্ষা করে যে যে বৈশিষ্ট্যগুলি আমাদের প্রয়োজন হবে জানিয়েছি এবং ডেভেলপমেন্ট করার কথা জানিয়েছি, সেগুলি ডেভেলপমেন্ট করে ইনবিল্ট করে দেওয়া হয়েছে। আমরা হাসপাতালগুলিতে যে ইন্টারন্যাশনাল ভেন্টিলেশন যন্ত্র ব্যবহার করে থাকি সেই সব যন্ত্রের সমান্তরাল প্যারামিটারে কাজ করেছে এই ভেন্টিলেশন যন্ত্র। কোভিড পরিস্থিতিতে কম খরচের মধ্যে এই যন্ত্র চিকিৎসা ক্ষেত্রে ভালো সাড়া পাবে বলে মনে করছেন ডাক্তারদের একাংশ। আপনাকে একটা সহজ কথা বলি, মেডিকেলের দামটা বেশি, কেননা অ্যাট দা টারশিয়ারি লেভেল অলমোস্ট এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আপনার ওদিকে ডলার ভ্যালু চেঞ্জ করছে, ইউরো ভ্যালু চেঞ্জ করছে, আপনার ভ্যালু চেঞ্জ করছে। ডলার ভ্যালু 20 টাকা থাকাকালীন আপনার যে প্রাইস ছিল আজকে সেই প্রাইস, একই জিনিসের প্রাইসটা তো ডলার ভ্যালুতে বাড়ছে কম। এটা আমাদের যেহেতু মেক ইন ইন্ডিয়া ছিল না, মোস্ট অফ দ্য থিংস আর ইম্পোর্টেড, সো উই হ্যাড টু পে থ্রু আওয়ার নোজ। এটা তো খুব স্বাভাবিক। আজকে যে এগুলো আসছে সবাই যে এরা তৈরি করছেন, আমাদের তো রিসার্চ ল্যাব ছিল না, তা নয় তো পিপল আর নট ডুইং ইট। আমফানের তাণ্ডবে সুন্দরবনের একটা বড় অংশ বিপর্যস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যানগ্রোভ বনাঞ্চলও। নতুন করে ওইসব এলাকায় ম্যানগ্রোভ গাছ লাগানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী 1 মাসের মধ্যে সুন্দরবন বনাঞ্চলে ধাপে ধাপে 5 কোটি ম্যানগ্রোভ গাছ লাগানো হবে। 5ই জুন পরিবেশ দিবস, রাজ্য জুড়ে বৃক্ষরোপণ এবং ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত গাছগুলি নতুন করে প্রতিস্থাপনের কর্মসূচি হাতে নিয়েছে বন দপ্তর, পরিবেশ দপ্তর এবং কলকাতা পুরসভা। কলকাতাতে ঘূর্ণিঝড়ের জেরে 5,000-এর কাছাকাছি গাছ পড়েছে। বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে প্রায় 16 লক্ষ গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ের তাণ্ডবে, তার জন্য রাজ্য জুড়ে প্রায় 6.5 কোটি গাছ লাগানো হবে। এদিন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং জনপ্রতিনিধিদের নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন। আমফান পরবর্তী ক্ষয়ক্ষতি পূরণের লক্ষ্যে রূপরেখা ঠিক করে দেন। তিনি বলেন, সুন্দরবনে ক্ষয়ক্ষতি ভালোই হয়েছে, ওই এলাকার মাটি শক্ত করতে আরও ম্যানগ্রোভ লাগাতে হবে, নতুন করে সবুজ তৈরি করতে হবে। রাজ্যের থানাগুলোকে বলছি, কম লোক নিয়ে নিজের নিজের এলাকায় গাছ লাগাতে হবে। আমরা 5 কোটি ম্যানগ্রোভ লাগানোর সিদ্ধান্ত।